প্রতি বছর ঈদ যাত্রার সময় বেড়ে যায় দুর্ঘটনা। চলতি বছরের 28 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 254 জন, রেলপথে 43 জন আর নৌপথে 25 জন নিহত হন বলে যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে প্রকাশ করা হয়। এসব দুর্ঘটনার 39% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, এরপরই 32% ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে ভাঙা ও খানাখন্দপূর্ণ রাস্তাঘাট, গাড়ির গতি, মুনাফার আশায় অতিরিক্ত গাড়ির টিপ দেয়া সহ 7 ধরনের কারণ এজন্য দায়ী। এই যে প্রতিটা জিনিস ঘুরে ফিরে প্রতি বছরই হচ্ছে এবং আমরা এবারের যে অভ্যস্ত অভিজ্ঞতা আগামীবার আমরা ঠিকঠাক কাজে লাগাচ্ছি না। মহাসড়কে দ্রুত গতি বন্ধ করা, ঈদের আগে ও পরে সড়ক মেরামত না করে অন্য সময় মেরামত করা, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা সেবা দেয়া সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয় প্রতিবেদনে। এবার রুটটাকে আরো সম্প্রসারণ করা দরকার। যদি আমি দুর্ঘটনার কারণ হই তাহলে আমাকে একইভাবে আইনের হাতে সুপর্দ করা হবে, তাহলে আমি একটু সতর্ক থাকবো, যত্নশীল থাকবো। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক দুর্ঘটনা সেল গঠনেরও সুপারিশ করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।